వెల్కమ్ టు మై యూట్యూబ్ ఛానల్ বন্ধুরা ইতিহাস ঐতিহ্যের নগরী চাপা নবাবগঞ্জ জেলার সোনামসজিদে আজকে আমরা আছি। আজকে আমরা আপনাদের সোনামসজিদের বিভিন্ন অংশের ছবি এবং এই সোনামসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ছোট সোনামসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরী উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপা নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীন পড়েছে। সুলতান আলাউদ্দিন শাহ এর শাসনামলে অর্থাৎ 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর এক শিলালিপি থেকে এই তথ্য জানা যায়। তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলো মুছে যাওয়ায় নির্মাণকাল সম্পর্কে জানা যায়নি। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। মসজিদের পূর্ব দক্ষিণ কোণে সীমানা প্রাচীরের ভেতরেই বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মুক্তিযুদ্ধের 7 নম্বর সেক্টর অধিনায়ক মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের কবর রয়েছে। মহিউদ্দিন জাহাঙ্গীরের পশ্চিম পাশে শায়িত আছেন মুক্তিযুদ্ধের আরেক বীর মেজর নাজমুল হক। তিনি চট্টগ্রামের সন্তান ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর গোলন্দাজ রেজিমেন্টের সুদক্ষ কর্মকর্তা। সোনামসজিদের দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে শুনুন সোনামসজিদের প্রকৃত ইতিহাস এবং ঐতিহ্য। জেলা শিবগঞ্জ উপজেলা অন্তর্গত পিরোজপুর গ্রামে সোনামসজিদটি অবস্থিত। মসজিদটি 1493 থেকে 1519 এর মধ্যে নির্মাণ হয়েছে। মসজিদ পুলিশের ধরিয়ে দিবে ওই জন্য তা মসজিদটি অবস্থিত 1493 থেকে 1519 বললাম। তখন বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ শাসন আমল ছিল। ওই সময় মনসুর আলী মোহাম্মদ মসজিদটি নির্মাণ করেন। মসজিদে 15টি গম্বুজ, 5টি মেহরাব, 11টি দরজা আছে এবং মসজিদে চারি কোণারে 4টি মেহরাব হিসাবে মিনারের মতো পিলার 4টি পিলার রয়েছে এবং গম্বুজের ভিতর অংশগুলি সোনার গিল্ডস এবং কিছু সোনা দেওয়া ছিল। এই নাম অনুসারে নামিত সোনা মসজিদ। মসজিদটি পরবর্তীতে এই ব্রিটিশ শাসন আমল নাকি খুলে গেছিল। আপনারা দেখছেন মধ্যযুগের সুলতানি আমলের গৌড় নগরে এক ঐতিহাসিক স্থাপনা এই ছোট সোনা মসজিদ। মসজিদটিকে বলা হতো গৌড়ের রত্ন। মসজিদের বাইরের দিকে সোনালি রঙের আস্তরণ ছিল, সূর্যের আলো পড়লে তা সোনার মতো ঝলমল করে উঠত, এজন্য এর নাম হয়ে যায় সোনা মসজিদ। চাপানগঞ্জের প্রাচীন ঐতিহ্যের অন্যতম নিদর্শন হচ্ছে ছোট সোনা মসজিদ। মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে নির্মিত হয় এই সোনা মসজিদ। নির্মাতা হিসেবে ওয়ালি মোহাম্মদের নাম পাওয়া যায়। প্রতি বছর দেশ বিদেশে হাজারো দর্শনার্থী মসজিদটি দেখতে আসেন। মসজিদটি ইট দিয়ে তৈরি, তার উপর পাথরের একটি স্তর বসানো আছে। মসজিদের বাইরের পরিমাপ 82 ফুট বাই 52.5 ফুট, ভেতরের পরিমাণ 70 ফুট 4 ইঞ্চি বাই 40 ফুট 9 ইঞ্চি, উচ্চতা প্রায় 20 ফুট। মধ্যবর্তী 3টি নামাজের স্থানে খিলান করা 4 খণ্ড ছাদ তৈরি করে মাঝখানে এনে মিলিয়ে দেওয়া হয়েছে। তার দুপাশে প্রতি অংশে আছে 6টি করে গোলাকার গম্বুজ। এই 12টির পাশাপাশি চৌডালা গম্বুজ আছে 3টি। মাঝখানে অবস্থিত এই চৌডালা গম্বুজগুলোর ভেতরের দিকে গোলাপ ফুলের মতন কারুকার্য করা।
মসজিদের চারিদিকে চারটি বুরুজ বা স্তম্ভ রয়েছে, এগুলোই ভূমি অষ্টকোণাকৃতি। বুরুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে। বুরুজগুলো উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত। মসজিদের সামনে পাঁচটি এবং ডানে ও বাঁয়ে তিনটি করে দরজা রয়েছে। প্রতিটি দরজার কিনারায় আছে বেশ চওড়া করে খোদাই করা কারুকাজ, তবে তা খুব গভীর নয়, দূর থেকে বোঝা যায় না। ছাদের পাশের দেওয়ালগুলো খোদাই করা কারুকাজ রয়েছে। এ আপনারা দেখছেন মসজিদের ভিতরের অংশ, বিভিন্ন গম্বুজ এবং বিভিন্ন কারুকার্য সমৃদ্ধ বিভিন্ন ধরনের কারুকাজ। মসজিদের প্রবেশপথের পাথরের তোরণটিও সুদৃশ্য কারুকার্যময়। 1897 সালে ভূমিকম্পে মসজিদের তিনটি গম্বুজ ও পশ্চিম পাশের দেওয়ালের কিছু অংশ বিধ্বস্ত হয়। 1900 সালে ব্রিটিশ সরকার গম্বুজ ও দেওয়ালটি সংস্কার করে, তবে পশ্চিম পাশের ইঁটের দেওয়ালের বাইরের বেশিরভাগ অংশ পাথর স্থাপন করা হয়নি। এই তোরণের সামনে রয়েছে সেই আমলের সারি সারি কবর, সবই বাঁধানো। দুটি কবর বড় কালো পাথর দিয়ে বাঁধানো। এরপরে মসজিদের দক্ষিণ পাশে চোখে পড়বে আমবাগান। বন্ধুরা দেখলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের বিভিন্ন অংশ, এর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আমরা খুব ছোট পরিসরে আলোচনা করলাম। এরকম আরও ইতিহাস ঐতিহ্য বিষয়ক ভিডিও পেতে বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।